28শে আগস্টকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে সুতুরকুচি ব্লকে। সুতুরকুচি ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শাহানুর আলম লিটন বিভিন্ন জায়গায় 28শে আগস্টকে নিয়ে প্রোগ্রাম করছে, ব্যাপক সাড়াও মিলছে। মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের নিয়ে সুতুরকুচি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রস্তুতি সভা করলেন সুতুরকুচি ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি। এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার, ব্লক সভাপতি শাহানুর আলম লিটন, সহসভাপতি বাবু খন্দকার, সাধারণ সম্পাদক দীপ গুহ সহ অন্যান্যরা। এদিন এই প্রোগ্রাম প্রসঙ্গে ব্লক সভাপতি শাহানুর আলম লিটন বলেন, আমরা সুতুরকুচি ব্লক থেকে প্রতি বছরের মতো এবছরও 700 ছাত্র নিয়ে যাব, তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো আজ। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনির্বাণ সরকার। এই প্রসঙ্গে কি বললেন শাহানুর আলম লিটন শুনুন। কি প্রোগ্রাম ছিল আমাদের সুতুরকুচি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উদ্বোধন হলো, উপস্থিত জেলা নেতৃত্বরা ছিল এবং আমাদের নেতৃত্বদের সঙ্গে আগে থেকেই কথা ছিল যে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমরা তৃণমূল ছাত্র পরিষদের সুতুরকুচি ব্লকের যারা সদস্যরা আছে সবাই মিলে আমরা 28শে আগস্ট কলকাতা গান্ধী মন্দিরে তাদের যে প্রতিষ্ঠা দিবসগুলোতে যে আমাদের কর্মসূচি আছে সেই কর্মসূচি প্রস্তুতি মিটিং সুতুরকুচি ব্লকের আমরা করব। সেই মতোই আমাদের উপস্থিত ছিল কুচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি অনির্বাণ সরকার এবং সুতুরকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সম্মানীয় তপন কুমার গুহ এবং আমাদের নবনির্বাচিত সুতুরকুচি ব্লক কমিটি তৃণমূল ছাত্র পরিষদ এবং সিনিয়র তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সবাই মিলে আমরা 28শে আগস্ট কলকাতা গান্ধী মন্দিরে পাদদেশে আমাদের কর্মসূচি, সেই কর্মসূচি যাওয়ার জন্য বিভিন্ন আলোচনা এবং আমরা সব কিছু সিদ্ধান্ত নিয়ে আসি।